সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজ আমরা আছি সাভার বিরুলিয়া রোড। তো শুনবো এখানে এক অসহায় বোনের জীবন কাহিনী। 2 বছর আগে তার স্বামী একটি বাচ্চা সহকারে রেখে চলে গেছেন। কেন চলে গেছেন, কি জন্য গেছেন, শুনবো সেই বিষয়ে, সেই বোনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। নাম কি আপনার? আমার নাম রুমা। তো কি করেন আপনি? আমি এখন চাকরি করি গার্মেন্টসে। গার্মেন্টসে চাকরি করেন? তো কিরকম গার্মেন্টসে চাকরি করে কিরকম পান, যা দিয়া সংসার চলে আপনার? চলে না, আমার টানা শেষটা লেগে যায়, কারণ আমার বাচ্চার পিছনে প্রত্যেক মাসে আমার 5,000 টাকা খরচা হয়। তারপর আমার বাসা ভাড়া দিয়ে আমি মানে পোষাই উঠতে পারতেছি না। পোলাই করে কিছু ভালো খাইতে পারি না, ভালো পড়াইতে পারতেছি না, কোনো বায়না আমি মিটাইতে পারতেছি না। গার্মেন্টস আপনার স্যালারি কত দেয়? স্যালারি 8,000 টাকা। 8,000 টাকা। ঘর ভাড়া কত আপনার? 3,500 টাকা। 3,500 টাকা। আচ্ছা, আপনার বাচ্চার পিছনে খরচ কত? আমার স্কুলে 1,500 টাকা যায় বেতন, আর কোচিং আছে, আরও ধরেন 2,000 টাকা, দুইটা কোচিং দিতে হয়। 5,000 টাকা আরো আছে না ফিস, এই সেই অনেক কিছু। তো এভারেজ মিলিয়ে আপনার 8,000 টাকা হচ্ছে না? হচ্ছে না। আচ্ছা, কেন এই বাচ্চাটার বাবা কেন চলে গেল? আরেকটা মেয়ের সাথে রিলেশন, বিয়ে করছে, বিয়ে করে আরেকটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে চলে গেছে। চলে গেছে। তো কেন চলে গেল সেই বিষয়টা আমাদেরকে একটু বলেন, সেই গল্পটা একটু বলেন। চলে গেছে, ওই মেয়ের নাকি টাকা আছে, মেয়ের টাকার লোভ দেখাইছে। আমাদের পারবেন না, ওই মেয়ে অনেক ভালো, হ্যাঁ হ্যাঁ কাছে অনেক ভালো, চলে না মাগুর দিয়া অনেক বিভিন্ন ডিজাইনের কথা পালাই থেকে তারপরে এক বাসায় চলে গেছে। কত বছর আগে গেছে? 2 বছর চলতে আছে। 2 বছর চলতেছে। তো এর ভিতরে, 2 বছরের ভিতরে কোনো যোগাযোগ বা কোনো ফোন টোন কিচ্ছু না? কিছু না। আচ্ছা, বাচ্চার কোনো ভরণ পোষণ বা টাকা পয়সা খরচ মরচ কিছু দেয়? কিচ্ছু দেয় না, কোনো যোগাযোগই নেই। আপনারা চেষ্টা করছিলেন তার সাথে যোগাযোগ করার? চেষ্টা করছি। কিভাবে চেষ্টা করছি? ওর বাড়ি গেছি, ওর বাইরে জানাইছি, বাপ মায়ের জানাইছি, তারা কোনো ভূমিকা নেয় নাই। না না, তারপর আমি মামলা করছি। মামলা কারণে ওর 15 দিন হাজত খাটছে, খাওয়ার পর ওই মেয়ে তারা টাকা দিয়ে সারাই নেছে। এখন বর্তমানে বলতেছে যে দরকার বাদে 2,00,000 টাকা দিয়ে সারাই দেবো, তাও নিব না, আর কোনো যোগাযোগও নাই। আর ছেলের মানুষে বলে যে ছেলে ওর কাছে যতদিন থাকবে আমি 1 টাকাও দেবো না, আমার ছেলে আমি নিয়ে আসবো। তাহলে এই ছেলে ছাড়া আমি থাকবো কীভাবে? আর ছেলেও তো আমার ছাড়া থাকতে পারবো না। মানে চাচ্ছে, সে চাচ্ছে তার বাচ্চা সে নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যেয়ে ওই যে মাসের কাছে দেবে। আর যেই মেয়ের বিয়ে করছে তারও 3টা বাচ্চা, সেই বাচ্চা ফালাই দিয়ে ওর বাপের সাথে আসছে, তাহলে ও কি আমার ছেলেরে ভালোবাসবে? আচ্ছা, আপনাদের বাড়ি কই, গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী টাউন, আর গ্রামে আছে কালীচন্না। আপনার হাজবেন্ডের বাড়ি ছিল কোথায়? কসাবুনিয়া। মানে আপনাদের এই পটুয়াখালীর পাশাপাশি? হ্যাঁ, পাশাপাশি গ্রাম। আচ্ছা, তো আপনি তার সাথে ওই সে আপনার হাজবেন্ড যে পরকীয়া করে চলে গেছে, আপনি কি টের পাইছিলেন বা কখনো? টের পাইছি। তারপরে মেয়েদের বাড়ি আমি গেছি, মেয়েদের বাড়ির দিয়ে মেম্বার চেয়ারম্যান তাদের সবাইকে জানানো হয়েছে। তো আপনি সবাইকে জানাছেন, কোনো না ফল পাইনি, ফলাফল পাননি? না। তারপর আমি মামলা করছি। তো কেন ফলাফল পাননি, কেন সেরকমটা কেন? মানে নাসিকে যাইতেছে, ওই মেয়ে চাইতেছে জামাইয়ের টাকাও খাবে আর আমার সংসারও ভাঙবে, তাই করছিল। শেষে সবাই বলছে না আমি বিয়ে করি নাই, কিন্তু ওই আমি ফোন দিলে, ওর ফোন দিলে ওই মেয়ে মাঝে মধ্যে ই করে গালাগালি করতো, ফোন দিলে মাঝে মাঝে গালাগালি। হ্যাঁ, এখনো আমি যদি ওই করে ওর সাথে কোনো সময় যোগাযোগ না হলে আমি জানি না, কিন্তু ওই মেয়ে আমার ফোন দিলে এখন গালাগালি করে, মেয়ে ফোন দিয়ে বলে গালাগালি করে। 1 জানুয়ারির দিন আড়াইটে বাজে ফোন দিয়ে আমার গালাগালি করে, খুব দুঃখী। আমি তোর, আমি তোমার জামার দেও কি করি না, কিন্তু কিসের জন্য আমার এই গালাগালি দিব? আচ্ছা, তো আপনি এই যে 2 বছর আগে যে বাচ্চার বাবা যে চলে গেল, আপনি বিচার চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার দিয়েছেন, বিচার পাননি? না। থানায় আপনি অভিযোগ করেছিলেন? হ্যাঁ। তো থানা থেকে কি রেজাল্ট দিছে আপনাকে? থানা থেকে রেজাল্ট আমার এই যে সময় দিছে, জায়গা থেকে 3 মাস সময় দিছে, যে 3 মাসের ভিতরে মানে মামলার কথা সবাই শুনছে, শোনার পর যে 3 মাসের ভিতরে আপুসে আসেনি, খোঁজ খবর নেয়নি, কিন্তু 3 মাসেও কোনো যোগাযোগ নাই। তারপর তারিখ পড়ছে, তারিখের সময় ওরে হাজত বাস হয়েছে। আচ্ছা, তো এখন এই প্রতিবেদনটা দেখার পরে সে যদি দেখে, তাহলে যদি সে আপনাকে আবার নিতে চায় পুনরায়, বা প্রতিবেদন আমরা প্রতিবেদন প্রচার করার পর অনেকেই দেখে বা অনেকে আবার নিতে চায়, এরকম কিছু হয়,
তো সে যদি পুনরায় আবার আপনাকে নিতে চায়, সেক্ষেত্রে কি আপনি যাবেন? যাব, কিন্তু এটা আরো একবার আলোচনা হয়েছিল যে নিবে, কিন্তু নিয়ে আমার আমি কেস করছি বলছে যে আনবো আমরা, কিন্তু আনার মজাটা বুঝে দিই, মোর ফ্যামিলি সবাই বলছে এই কথাটা যে আনবো, ঠিক আছে কেস করছে না, এর মজাটা বুঝে দিই। আচ্ছা আচ্ছা, মজাটা মানে কি? আর বলে আমার শারীরিক ওই করবে, অত্যাচার করবে, জ্বালাইবো। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আর একদিন সেখানে যাবেন না? এরকম মানে এখন কি পরবর্তীতে, কিন্তু এই কথাটা শোনানো যাচ্ছে, ও আমাকেই বলছে যে তুই আবি, তোরে মজাটা বুঝাই দিব, তবে কিভাবে যাই? আচ্ছা আচ্ছা, তো আপনি তো এখন কি করতে চাচ্ছেন? এখন কি করতে চাইছি, ওর বাচ্চার ভরণ পোষণ দেও, দায়িত্ব নিও, আমার কাছে আছে ঠিক আছে, কিন্তু ও খরচাপাতি দেখ, ও তো কিছুই করতেছে না, ও কিভাবে যাবে? আচ্ছা, তো আপনি বাচ্চার খরচাপাতি দেয় না বা দিচ্ছে না, আপনি কোনো কারো হেল্প নিয়েছিলেন বা কোনো বিচার আচার সালিশের কোনো সহায়তা নিয়েছিলেন? সবাই সহায়তা নেওয়া হয়েছে আমার। তো তারা কি বলেছে? তারা মানে কি বলবে, ছেলেই করে না, আমরা কি করব? আচ্ছা, তো এখন বাচ্চার কি সমস্যা, আপনার বাচ্চার মূলত সমস্যাটা কি? মূল সমস্যা টাকা সমস্যা আছে, আর এই যে স্কিনের সমস্যা আমি দেখাইছি, আমার 5-7 হাজার টাকা লাগবে স্কিনের এই ডাক্তার এইটা দেখাইতে। আমি যতটুকু পারছি ওর এই ফার্মেসিতে দেখে দেবো, ওষুধ খাওয়াইছি, ওই যে দেখেন এখন ওষুধ, কিন্তু ওষুধ আমার কাজে লাগতেছে না, এই চেহারা এই সাইড দিয়ে উঠছে, পরে যদি পুরোটা উঠতে যায় তাহলে আমি কী করবো ওই ছেলেটা নিয়ে, পুরো শরীর উঠে গেছে, কিন্তু আমি টাকাও জোগাড় করতে পারতেছি না, অত টাকা আমি নিয়েও যেতে পারতেছি না। তো বলেন, হ্যাঁ, বাচ্চার পিছনে আমার প্রতিদিন সপ্তাহে 300-400 টাকার ওষুধ লাগে, তাহলে আমি গার্মেন্টস চাকরি করে এই ওষুধ আমি কীভাবে চালাম? যদি কোনো ভাই বোনের আছে কোনো আমার যদি একটু সাহায্য করে, তাহলে আমি বাচ্চারও ভালো মতন মানুষ করতে পারতাম, এবং ওরা আমি ভালো ডাক্তার দেখাতে পারতাম, স্কিনের ডাক্তার দেখাতে আমার অনেক টাকা খরচ হয়ে যাবে। সম্মানিত দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাচ্চাটির স্কিনের প্রবলেম, তো তার পিছনে প্রতি সপ্তাহে 300-500 টাকার ওষুধ লাগে, তো আমরা সেই ওষুধগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন, যদি কোনো ভাই ভালো লাগে, যদি কোনো ভাইয়ের দয়া হয়, মায়া হয়, বাচ্চাটিকে দেখে ওষুধগুলা দেখেন, আপনারা দেখানোর চেষ্টা করছি, যদি কোনো ভাইয়ের ভালো লাগে, অনুষ্ঠানটি দেখার পরে দয়া হয়, মায়া হয়, এই বাচ্চাটির জন্য আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন, মানুষ মানুষের জন্য। তো বলেন আপা, রুমা আপা, তারপরে বলেন। এখনো পোলাটা সুস্থ না, এখনো ঠান্ডার ভিতরে আছে, কাশির ভিতরে আছে। আচ্ছা, এখন আপনি নতুন করে কোনো কিছু চিন্তা ভাবনা করছেন? আর নতুন করে আমার চিন্তা কি এসের, এখন আমার চিন্তাই খেলে যে ওরে মানুষ করার, ও যাতে মানুষ হয়, আর 5টা ছেলের সাথে যেন চলতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, কিন্তু আমি তো পারতেছি না, অন্য একটা ছেলে একটা কিছু বলাই বলে আমি আমার এটা লাগবে, আমি তো পারতেছি না ওর দিতে। আর যদি বাবা পাশে থাকতো তাহলে না দিলেও তাও একটাই থাকতো, যে আমার বাবা পাশে আছে, আমাকে মাঝে মাঝে বলে যে তুমি তো দিতে পারো না, আমার বাবা থাকলে ঠিকই দিত। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন, শ্রোতাবৃন্দর উদ্দেশ্যে? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন, আপনাদের প্রতিবেদনটা বেশিরভাগ প্রবাসীরা দেখে, বেশিরভাগ প্রবাসীরা দেখে, দেখার পরে প্রবাসীদের দয়া হয়, মায়া হয়, অনেক সময় সাহায্য এবং সহযোগিতা করে। তো আমরা একটা প্রতিবেদন করেছিলাম এর আগে চ্যানেল হাম্বায়, তো সেই প্রতিবেদনটা এক অসহায় মাকে নিয়ে, তার থাকারও জায়গা ছিল না, এক প্রবাসী ভাই মোটামুটি 3-3.5 লাখ টাকা খরচ করে তার একটা বাড়ি করে দিয়েছে। তো সেই জন্য বলতেছি, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আপনি কিছু বলার আছে, সাহায্য এবং সহযোগিতা বা কোনো হেল্প? যদি আমার একটু কোনো সাহায্য করে তাহলে তো আমারও তো মাথা গোজার ঠাই নেই, আমি কতদিন আর চাকরি করতে পারবো, কতদিন আমার এই বাচ্চা বড় হয়ে তোমার আরও চেক দিতে পারো, ই করতে হবে, তাহলে আমি কতদিন চাকরি করবো? যদি আমার যদি কেউ একটু কিছু সাহায্য করে, আমি বাচ্চারা নিয়ে একটুখানি ঘরে বসে যদি তুই ডাল ভাত খেতে পারি, কারণ আমার চাকরি করলে আমি পোলা বড় হয়ে গেল তো আমি তো আর কুলেই উঠতে পারতেছি না, কারণ ডাকার বাড়ি অনেক খরচা, এই খরচা যদি আমার যদি সবাই দিতে পারে একটু একটু করে, তাহলে তো আমি আরও চালাই নিতে পারবো, আমার থাকার আমার জায়গা নেই, কারণ আমার শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি সবাই ই করছে, আর এগুলো এই অবস্থাই এমন, এগো যাইয়ে দেখেন বাড়ি অনেক ভালো আছে, বিল্ডিং করে বাড়ি আছে, কিন্তু আমাদের কেউ খোঁজ লয় না, ছেলে না পারুক, ছেলে না পারুক, বাবা বাপ মায় তো খোঁজ নিতে পারতো, নাতিটার কোরবানি গেছে, ঈদ গেছে,
আমি কাপড় চোপড় যতটুকু পারছি দিয়েছি, মাংস দিয়েছি, কিন্তু তার বাবাই খোঁজ লয় না, অন্য পোলা পানের কাপড় চোপড় দেয়, আর আমার ছেলের কোনো খোঁজ নাই। যদি আমার সাহায্য করে তাহলে আমি একটু ভালো করে চলতে পারবো, দেখবে যে না আমার ও সাহায্য না করছে, আরো পাশে আমার অনেক বাইরে আছে তারা সাহায্য করতে পারে। তো সম্মানিত দর্শক, এক অসহায় বোনের আর্তনাদ, চোখের জল দিয়ে ভিজে গেছে তার শরীর, আপনারা শুনলেন তার অসহায় জীবনের কাহিনী। যদি আপনাদের এই প্রতিবেদনটি দেখার পরে মনে একটু দয়া হয়, মায়া হয়, আমরা আশা করি আপনারা এই বোনটিকে সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন এই বোনটির জন্য, এবং সাহায্যের আবেদনটি এই বোনটিই করেছে। যদি আপনাদের প্রতিবেদনটি দেখার পরে দয়া হয়, মায়া হয়, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের কল্যাণের জন্য, তো আপনারা অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর রহমত আমরা আশাবাদী আপনারা বোনটির জন্য সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।